বল ট্র্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। প্রথম পর্যায়ে 60টা আগে নেট করে নেবেন। নেটে চলার পরে দেখবেন যে সারের ভিতরে কিছু বাচ্চা এবং ডিম পড়ে গেছে, সেগুলো আপনার সার আবার এক জায়গায় দিয়ে গোবরের বল বানিয়ে সারের ভিতরে দিয়ে দিবেন 8 ইঞ্চি পর পর একটা করে, 5 থেকে 7 দিন। এর ভিতরে আপনি দেখবেন অনেক বাচ্চা আপনার ওই বলে চলে গেছে খাবার খুঁজতে, যে তখন আপনারা বলটা সংগ্রহ করে নেবেন। দ্বিতীয় ধাপে যে যদি দেখেন যে সারের ভিতরে বাচ্চা আরও বেশি রয়েছে, তাহলে আবারও বল ট্র্যাপ করবেন, আবারও 4 থেকে 7 দিন। এর ভিতরে বলটা একটু হাত দিয়ে দেখবেন যে কী পরিমাণ বাচ্চা সংগ্রহ হয়েছে, তাহলে বুঝতে পারবেন যে সারের আপনার সম্পূর্ণ বাচ্চা মুক্ত হয়েছে কিনা। ধন্যবাদ সবাই।